দর্শক মতামত পর্বে আজকে আমাদের সাথে আছেন দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি সাইদুল আমাদের সাথে থাকার জন্য আপনাকে আপনি নিশ্চয়ই ভালো আছেন জি অবশ্যই প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে উপজেলা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিষয়ে আপনার মতামত অভিমত কি ধন্যবাদ আপনাকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান যে সব দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত বাংলাদেশে গত মাত্র কিছুদিন আগে জাতি নির্বাচন হয়ে গেল নির্বাচন পরেই স্থানীয় নির্বাচনের একটি বড় নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন এবং এই নির্বাচনটি পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপ আগামী আট মে থেকে অনুষ্ঠিত হয়তো শুরু হচ্ছে তো এখানে প্রধান যে দলগুলো রয়েছে বাংলাদেশে রাজনৈতিক দল সেই দলগুলোর মধ্যে আহ আওয়ামী লীগ অবশ্যই অংশ নিচ্ছে তারা রয়েছে বিএনপি অংশ নিচ্ছে না বলে আহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এর আগে তারা বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা বলেছিলেন অনেক জায়গায় জামাতের অনেক নেতাকর্মী প্রার্থীরা তারা স্থানীয়ভাবে প্রচার প্রচারণা চালিয়েছিলেন তো গত কাল জামাত সিদ্ধান্ত নিয়েছে তারা এই উপজেলার নির্বাচনে দলীয় অংশগ্রহণ করবে না আবার আজকে একটি সংবাদে আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় প্রায় সত্তর জনের মতো বিএনপি জামাতের নেতারা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারেন যেমনটা একটু আগে এই সংবাদে দেখছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবাদুল বলেছিলেন একটা বিষয় হচ্ছে এখানে আমার মতামত যদি আপনি জানতে চান আমি বলবো যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এক নয় জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির যে দাবি ছিল এখনো আছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কিন্তু যতগুলো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই স্থানীয় নির্বাচনে যখন রাষ্ট্রের সরকার সরকার একটা দলীয় থাকে এটা যদি গত নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতো সেক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগ যেই ক্ষমতায় থাকুক না কেন এই স্থানীয় নির্বাচনের জন্য আলাদা আরেকটা তত্ত্বাবধায়ক সরকার আসত না তো এই বিষয়টা কিন্তু বিএনপি বা তার সমগ্ন রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের ভাববার বিষয় পাওয়ার দরকার আছে এবং এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি কিন্তু এর পরবর্তীতে তারা স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছিল আনটিল দু হাজার সাল পর্যন্ত আবার দু হাজার সালের পর থেকে বিএনপি স্থানীয় জাতীয় সব নির্বাচনই বর্জন করে দু আঠারো সালে জাতীয় নির্বাচনে গিয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের পর স্থানীয় এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে যায়নি এখানে আমি মনে করি বিএনপির আহ তাদের পলিসির কথা তার নিশ্চয়ই তাদের অনেক বড় দল তারা বড় পলিটিশিয়ান তারা ভালো বুঝবেন বাট আমি মনে করি স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত ছিল বিএনপি এর কারণে উচিত ছিল কারণ এখানে আমি আগে উল্লেখ করেছি যে স্থানীয় নির্বাচন কোনো আলাদা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় না সুতরাং এটা একটা বিষয় যদিও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা সব সময় সব সরকারের অধীনে সব সরকারি করে স্থানীয় নির্বাচনে সেটা হয় কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যেটা করতে পারত তার দলের যে চিনমুল পর্যায়ে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে পারতো চিনমুল পর্যায়ে যে নেতৃত্বে কর্মীরা রয়েছেন তারা নির্বাচনকে কেন্দ্র করে তারা উজ্জীবিত হতেন তারা অ্যাকটিভ হতেন তারা মাঠে কাজ করতেন জনগণের সাথে তাদের ইন্টারেকশন বাড়তো আপনি যদি স্মরণ করেন 2000 সর্বশেষ যে 2024 সালের জাতীয় নির্বাচনের নির্বাচনের আগে বিজেপির যে আন্দোলন ছিল দেশব্যাপী এটা আমরা রাজধানী এবং কিছু বিভাগীয় শহর ব্যতীত আপনার জেলা শহর বা উপজেলা স্থানীয় পর্যায়ে খুব একটা সেই আন্দোলন কিন্তু দেখা যায়নি চোখে পড়েনি তার কারণ ছিল স্থানীয় বা তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা ভীত সন্ত্রস্ত এবং তারা এক প্রকার নেতৃত্বহীন কারণ সব নেতা কর্মী যারা আছেন বিভিন্ন ভাবে তারা মামলা হামলা বা জেল জরিমানার কারণে তারা এক ধরনের নিস্তেজ তো এই সমস্ত নির্বাচন যেহেতু সরকার যদিও বিএনপি তার যুক্তিতে বলবে যে সরকারের কোনো কথাকে বিশ্বাস করা যায় না তারপরেও আমি বলতে পারি যে আপনাকে তো টিকে থাকতে হবে মাঠে টিকে থাকতে হলে আপনার রাজনৈতিক অন্যতম একটা বা কাজ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা এটা রাজনৈতিক দলের একটা নিয়ম মাফিক রুটিন ওয়ার্ক তো একটা একটা ওয়ার্ড পর্যায়ে যদি একজন মেম্বার বা সাধারণ যদি পরিষদের সদস্য নির্বাচন করেন তারও দেখা যায় দশজন একটিভ কর্মী থাকে সেক্ষেত্রে উপজেলা ইলেকশন আপনার পৌরসভা ইলেকশন ইউনিয়ন পরিষদের নির্বাচন এই সমস্ত নির্বাচনে দলীয় ভাবে যে প্রার্থী স্ট্যান্ড করেন নির্বাচনের জন্য প্রার্থী হন তাদের ব্যক্তিগত বা তারকে কেন্দ্র করে তার বলয় কেন্দ্র করে একটা কর্মী বাহিনী তৈরি হয় এবং যেহেতু এখন দল ভিত্তিক সবকিছু তো ওইভাবেই কিন্তু হয়ে ওঠে বিএনপির আমার মনে হয় বা জামাতের বা তাদের সম্ভাবনা দলগুলোর উচিত ছিল তাদের দলের জন্য এটা রাজনীতি করবে সেটা ভিন্ন বিষয় বা দলকে স্থানীয় পর্যায়ে অ্যাক্টিভ রাখার স্বার্থে এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আওয়ামী লীগের যেহেতু একাধিক প্রার্থী রয়েছেন সব জায়গায় তো অনেক জায়গায় কিন্তু বিএনপি বা জামাতের প্রার্থীরা জিতে আসার সম্ভাবনাও প্রকট ছিল এটা আমি মনে করি জি আপনি জানেন যে উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছে আওয়ামী গণতন্ত্রের জন্য বিষয়টি কতটা উদ্বেগের বলে আপনি মনে করেন গণতন্ত্রের জন্য শুধু উপজেলা নির্বাচন কেন বাংলাদেশের সার্বিক নির্বাচনের চিত্র কিন্তু একটা গণতন্ত্র গণতন্ত্রের যে মানদণ্ড বা গণতন্ত্র যেটা বলে যে জনগণ বাছাই করবে তার প্রতিনিধি সব জায়গায় কিন্তু আপনার হুমকির সম্মুখীন শুধু এই উপজেলা নির্বাচনকে ঘিরে কেন কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন তো হতে হবে এবং সেই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের মধ্যে এখন ক্ষমতার ক্ষমতার দ্বন্দ্ব লড়াই যেটা গত জাতি নির্বাচনে দেখা গিয়েছে এবং এটা তার দল স্বীকৃতি দিয়েছে দল অনুমতি দিয়েছে এবং দলের যে সংবিধান বা গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রকে সংশোধন না করেই অলিখিত ভাবে তারা কিন্তু প্রাইম মিনিস্টার সেটাকে স্বীকৃতি দিয়েছেন বা দলের সভাপতি তো এখানে তো তারা নির্বাচন করতে হবে নির্বাচন করতে হলে তো যেহেতু তাদের তাদের দলের দলের একজন বিরুদ্ধে প্রার্থী দল ঘোষণা করছে না তো এটা এখানে দুইটা বিষয় আছে আমি মনে করি আওয়ামী লীগের ইন্টারনাল যে গণতন্ত্র সেখানে হয়তো একটু প্র্যাকটিস হচ্ছে তাদের দলের জন্য ভালো যে বেশি জনপ্রিয় সেই নির্বাচিত হয়ে আসবে কিন্তু সামগ্রিকভাবে দেশে যে নির্বাচন শেষ হয়ে গেছে বা নির্বাচন নেই মানুষ তার পছন্দের প্রার্থীকে চয়েস করতে পারছে না এখানে ভোটার কারা যাবে যারা আওয়ামী লীগের ভোটার তারাই যাবে আর যাবে না তো এটা আওয়ামী লীগের দলীয় কাউন্সিলের মতোই হচ্ছে এটাই এবং এটা তাদের দলের জন্য একদিকে যেমন দল ক্ষতিগ্রস্ত হওয়ার চ্যালেঞ্জ রয়েছে অন্যদিকে কিন্তু তাদের দলের সর্বোচ্চ জনপ্রিয় যে সবচেয়ে ভালো যে সেই নির্বাচিত হয়ে আসবে অনেক জায়গায় প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আহ প্রশাসন এগুলো তো থাকবে এগুলো বাংলাদেশে যদি চোখ বন্ধ করে শেখ হাসিনা নির্দেশ দিলেন আর সবকিছু ওইভাবেই চলবে সেটা আমি অন্তত মনে করি না জি চলে আসছি বাংলাদেশে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এ ব্যাপারে বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা অব্যাহত আবারও সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে দশ টাকা কিছুই জানেন না বাণিজ্য বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের ব্যবসা আসলে নিয়ন্ত্রণ করছে কে বাংলাদেশের ব্যবসা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের ব্যবসায়ীরা কিভাবে নিয়ন্ত্রণ করছে আমি আপনাকে একটু ব্যাখ্যা করি আপনি মনে রাখবেন যে আমরা গত দু সালের পর থেকে একটা ট্রেন্ড লক্ষ্য করছে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে আগে ছিল ব্যবসায়ী কিন্তু সব দলের এটা বলা হতো যে সব ব্যবসায়ীরা তার ব্যবসার সাথে সব দলের সাথে লিয়াজু মেনটেন করে তারা বিজনেস করে এইভাবে কিন্তু আমরা দেখলাম দু হাজার সালের জাতীয় নির্বাচনে একেবারে সকল ব্যবসায়ীরা এক হয়ে ঘোষণা দিলেন যে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করছি বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই এবং এটা আরো বৃহৎ পরিসরে দুই সালের নির্বাচনের ছয় মাস আগে ব্যবসায়ীরা মানে প্রায় শতভাগ ব্যবসায়ীরা মানে একেবারে লেভেল লাগিয়ে আগে তো এক ধরনের মানে গা বেঁচে চলতেন কিন্তু এখন প্রকাশ্যে এসে বললেন না আমরা এই সরকারকেই আবার চাই এই সরকারকেই ক্ষমতায় দেখতে চাই তো এখানে বাণিজ্য মন্ত্রীর জানার কথা না আসলে যেখানে ব্যবসায়ীরা সরাসরি দলের সাথে সরকারের সাথে রাজনীতির সাথে এবং সংসদে আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট সত্তর বেশি ব্যবসায়ী রয়েছেন তো সেখানে একজন বাণিজ্য মন্ত্রী না জানলেই বা এটা কোনো সমস্যা বাংলাদেশে কিন্তু যে যেভাবে পারছে টাকা কামাচ্ছে ওইভাবেই করবে ব্যবসায়ীরা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে তাদের মতো করে দাম বাড়াবে এবং তারাই বাজার নিয়ন্ত্রণ করবে সিন্ডিকেট তারাই তৈরি করবে সরকার সেখানে অসহায় আগের বাণিজ্য মন্ত্রী বলেছিলেন আমি জানি না যে বাংলাদেশে সিন্ডিকেট আছে

সবকিছু ব্যবসায়ী আমলা এই দুইটা শ্রেণীর কাছে জিম্মি রাজনীতিবিদদের হাতে কিছু নেই দু সালের নির্বাচন যখন আপনার প্রশাসন করে দিল তখন রাজনীতিবিদদের কোনো কিছু করার ছিল না কারণ তাদের প্রশাসনের সহযোগিতায় তারা নির্বাচিত হলেন এমপি হলেন মন্ত্রী হলেন এখন ব্যবসায়ীরা সাপোর্ট দিচ্ছেন ব্যবসায়ীরা সরকারকে প্ররোচিত করছে নির্বাচনের সময় আবার নির্বাচন শেষ হয়ে গেলে ব্যবসায়ীরা সুবিধা নেবেন তো এটাই তো স্বাভাবিক এখানে যে তাদের মধ্যে একটা অলিখিত লিয়াজু চলছে লিয়াজু হয়ে গেছে তো এখানে সরকারকে পাত্তা দেওয়ার কিছু নেই তাদের সময় নেই সুযোগ নেই জি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উপরে ব্যাপক সংঘর্ষ আশ্রয়ের আশে বাংলাদেশ ঢুকলো মিয়ানমারের ষোলো সীমান্তরক্ষী এদিকে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটা আসলে খুবই দুঃখজনক এবং বাংলাদেশের জন্য বিষয়টা নতুন করে আরেক ধরনের চ্যালেঞ্জ কারণ বাংলাদেশ ইতিমধ্যে বড় একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে এবং যদিও বিষয়টা মিয়ানমারের অভ্যন্তরীণ কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতার ঘটনায় বাংলাদেশ এখন প্রায় দেড় বিলিয়ন দেড় মিলিয়ন রোহিঙ্গাকে বহন করে চলেছে সো এটা অবশ্যই আমাদেরকে এফেক্ট করছে পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতার ঘটনায় বাংলাদেশেও দুজন মারা গিয়েছে আপনার সীমান্তে তাদের অভ্যন্তরীণ গুলাগুলি এসে বাংলাদেশে পড়েছে কিছু বাড়িতে আগুন লেগেছে আহ সীমান্তবর্তী যে বাংলাদেশী জনগোষ্ঠী রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা লক্ষ্য করছি যে মিয়ানমারের যে নিরাপত্তা বাহিনী তাদের সেনাবাহিনীর সদস্য বা তাদের যে সীমান্তরক্ষী সদস্যরা পুলিশের সদস্যরা তাদের ইন্টারনাল মারামারিতে তারা টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন জীবন বাঁচানোর জন্য এটা কয়েক দফায় হয়ে এসেছে সর্বশেষ গতকালকে বোধহয় আরো একটা গ্রুপ এসেছে এবং সরকার তাদেরকে কূটনৈতিক মারফতে আবার বাংলাদেশে পাঠিয়েছে তো এটা তো একটা বিষয় পাশাপাশি যে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সেই উনিশশো সাল থেকে আমরা শুনছি শান্তি চুক্তি শান্তি চুক্তির নামে সেখানে আবার বাংলাদেশের সেনাবাহিনী একটা স্থায়ী পাহারা বসিয়েছে সেনাবাহিনীর সেখানে দায়িত্ব পালন করছে কিন্তু ওখানকার যে উগ্র সহিংস উগ্রবাদী যারা তাদেরকে কিন্তু দমন করা যায়নি বা তাদেরকে এই শান্তি চুক্তির আওতায় পুরোপুরিভাবে ভাবে নিয়ে আসা সম্ভব হয়নি এবং আমরা প্রতিদিনই কয়েকদিন পর পর নতুন করে এক একটি আহ গোষ্ঠী নতুন করে এক একটি সহস্র সশস্ত্র বাহিনীর নাম শুনছি তারা প্রকাশ্যে আসছে এবং ইতিহাসের সবচেয়ে বড় যে ঘটনা হয়ে গেল বান্দরবানে বাংলাদেশের ইতিহাসের পরে গত বান্ন বছরে স্বাধীনতার পরে গত বান্ন বছরে কেউ কিন্তু ব্যাংক ডাকাতির মতো এত বড় সহিংসতা বা এত বড় চিন্তা করতে পারেনি যেটা গত সপ্তাহে মাত্র হয়ে গেল বান্দরবানে যে সেখানে প্রকাশ্যে ব্যাংকে লোক জিমি করে দুইটা ব্যাংকে ডাকাতি করে নিয়ে গেলো একজন ব্যাংকারকে জিমি করে রাখলো এবং সেখানে তাকে পরে মুক্তিপন দিয়ে উদ্ধার করতে হলো এগুলো অবশ্য উদ্বেগের কারণ হচ্ছে আমাদের যে রাষ্ট্র বাহিনী বা সরকারের পলিসিগুলো হচ্ছে এখানে মূল যে প্রবলেম যে মানে মূল শুধু রাজনীতিটাকে বড় করে দেখা হচ্ছে শুধু ক্ষমতাটাকে বড় করে দেখা হচ্ছে শুধু নিয়ন্ত্রণ করার জনগণের বাক স্বাধীনতাকে জনগণ যাতে মোবিলাইজ না করতে পারে মুভ না করতে পারে সেদিকে এগুলোতে বেশি নজর যার কারণে এই পার্শ্ব কিন্তু তৈরি হচ্ছে পাহাড়ে সহিংসতা হচ্ছে পাহাড়ে অশান্তি তৈরি হয়েছে এবং এটা আদ যে কিভাবে সমাধান হবে সেটা নতুন করে শুনছি সেখানে শান্তি আলোচনা চলছিল এই ডাকাতিকালীন সময়ে একটা শান্তি আলোচনা চলছিল কিন্তু সেই শান্তি আলোচনাকে উপেক্ষা করে তারা ডাকাতি করেছে এবং এটা নাকি এখনো আবার অব্যাহত থাকবে তো সার্বিক বিষয়ে কিন্তু আহ আমি ভালোভাবে নিতে পারছি না আমি মনে করি সরকার রাজনীতির তো অবশ্যই থাকবে রাজনীতির বাইরেও দেশের স্বার্থকে বা এই সমস্ত ছোট ছোট ঘটনা কিন্তু একসময় অনেক বড় হয়ে যায় এটা ছড়িয়ে ছিটিয়ে যায় এটা যদি বুমেরাং হয়ে যায় তখন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত এটা নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি চরম ভাবে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত এবং বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে যেভাবে রয়েছে এটা আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া তাদের দায়িত্ব ধন্যবাদ সরকারের অব্যবস্থাপনা এবং চরম উদাসীনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর সড়ক সড়কে কেন থামানো যাচ্ছে না এই যে মৃত্যুর মিছিল এই যে আপনার কথার মধ্যেই বা মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথার মধ্যেই আছে এটা যে অব্যবস্থাপনা সরকার উদাসীন এখানে কয়েকটা কারণ রয়েছে এর মধ্যে একটা কারণ হচ্ছে সড়কে যারা দায়িত্ব পালন করছেন সড়কের সার্বিক ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য তারা একদিকে যেমন দায়িত্ব পালন করছেন পাশাপাশি তাদের আরেকটা উদ্দেশ্য রয়েছে গ্রহণ করা বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেখান থেকে এদিকে তাদের মনোযোগ একটু বেশি এর বাইরে সব গাড়ি রয়েছে এদের ম্যাক্সিমাম গাড়িগুলোর কিন্তু ফিটনেস নেই তারা রাস্তায় চলাচল করার মতো যে উপযোগী ফিটনেস থাকা এগুলো মনিটরিং করা এগুলো কিন্তু ওই যে ঘুরে ফিরে কিন্তু দুর্নীতি ঘুষ বাণিজ্য এগুলো কিন্তু চলে আসছে এগুলো হচ্ছে একটা কারণ এর মধ্যে হচ্ছে আপনার যাত্রীদের মধ্যেও আপনার আহ অসচেতনতার বা তাড়াহুড়া করার সবাই আগে যাওয়ার আগে পৌঁছার যে প্রতিযোগিতা সেটা রয়েছে এবং এটা সম্পূর্ণভাবে আমি যাত্রীদের দায় দিব না কারণ হচ্ছে আপনার গণপরিবহনের আহ সংকট রয়েছে এবং পর্যাপ্ত নিরাপদ গণ মধ্যে না থাকার কারণে যাত্রীরা যেতে হচ্ছে কারণ তাকে তার গন্তব্যে যেতে হবে এই সমস্ত কারণ বিশেষ করে আমরা ঈদের সময় এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলোকে বেশি লক্ষ্য করছি এর বাইরে আমরা আরেকটা বিষয় যেটা হচ্ছে বর্তমান যে তরুণ প্রজন্মের মধ্যে একটা অস্থিরতা আছে আপনার মোটর বাইক চালানো নিয়ে তারা দ্রুত গতিতে কম্পিটিশন করে এবং এগুলো কিনে ভিডিও করে সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য কে কত ভিউ পাবে এই সমস্ত সব জায়গায় এত এত আপনার অব্যবস্থাপনা এত এত মানে নেগেটিভ ওয়েতে যে প্রতিযোগিতাগুলো চলছে এগুলোই কিন্তু এবং যারা এগুলোকে দমন করবেন যারা এগুলোকে নিয়ন্ত্রণ করবেন এগুলোর বিরুদ্ধে যারা কথা বলবেন এখানেও কিন্তু সরকারের সিন্ডিকেট রয়েছে বিশেষ করে পরিবহন শ্রমিকদের সিন্ডিকেট এবং পরিবহন শ্রমিক নেতা যে শাহজাহান খান আওয়ামী লীগের নেতা ওনার একটা হস্তক্ষেপ এবং সরকার যদি সেখানে একটা আইন করে কড়া আইন সেটার বিরুদ্ধে তারা আবার অবরোধ বা তারা ধর্মঘট ডেকে বসে সব মিলিয়ে মানে কাকে খুশি করবে কাকে রাখবে কাকে ছাড়বে কাকে সুযোগ দিবে কারণ সব জায়গায় যদি নিজের সুবিধা নেওয়ার উদ্দেশ্য থাকে এখন সরকার যদি একটা বড় প্রোগ্রাম করতে হয় তার এখানে পরিবহন শ্রমিক শ্রমিক লাগবে লাগবে বিভিন্ন প্রকার এদের দরকার এদেরকে এখানে আনলে তাদেরকে আবার সুবিধা দিতে হবে যে তোমরা যেভাবে সেভাবে গাড়ি চালাও সেভাবে ইয়ে করো আবার পুলিশ বা যারা রাস্তায় ব্যবস্থাপনা রয়েছেন তাদের এখান থেকে একটা ছাদাবাজি করতে হবে তো এই সমস্ত দুর্নীতি অব্যবস্থাপনা এবং নীতিহীন কাজের কারণেই সরকার সড়কে এই দুর্ঘটনা ঘটছে এবং এগুলিকে না রাজনীতির উর্ধে উঠে যদি শৃঙ্খলায় না নিয়ে আসা যায় এবং কাদের তিনি সড়ক পরিবহন মন্ত্রী তিনি তো আগে অনেক সময় আমরা দেখতাম যখন শুধু যোগাযোগ মন্ত্রী ছিলেন লীগের সেক্রেটারি হওয়ার আগে সড়কে বিভিন্ন জায়গায় অভিযানে যেতেন আহ অনেকে বলতো ফাটাক মন্ত্রী তো তিনি তো এখন আর সেগুলোতে যান না তিনি নিজেই ওনার একটা বক্তব্যে বলেছেন মাসুদ তুমি কি আর ভালো হবা না তো এই সমস্ত উনি তো উনার মন্ত্রণালয়ের যে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সেটা প্রকাশে প্রতিদিন শত শত মানুষ গড়ে চোদ্দ জন মানুষ বাংলাদেশ সড়ক দুর্ঘটনায় হচ্ছে তো এটা খুবই দুঃখজনক এটা কবে থামবে কবে ঠিক হবে এগুলো আদৌ বলা খুবই মুশকিল সাইদুল ইসলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের শুভ সন্ধ্যা অনুষ্ঠানে থাকার জন্য আশা করি আবার একটা অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক আমরা চলে এসেছি ছোট্ট একটা বিরতি নেবার পর্যায়ে যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাতে চাই ঈদ মোবারক এবং আপনারা জানেন আমাদের বাঙালিদের বৈশাখ মাস শুরু হয়েছে এবং সেই জন্য আপনাদের জানাতে চাই শুভ নববর্ষ এবং শুভ সন্ধ্যার পক্ষতে সবাইকে জানায় শুভ নববর্ষ দর্শক এখন সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার বিরতির পর আবারও আপনাদের সাথে ফিরে আসছি আমাদের সঙ্গে সঙ্গেই থাকবেন দেখতে থাকবেন ইসলাম চ্যানেল